হ্যাঁ, এখন আমি আছি দিলীপ কুমার, আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাসপুত দুবাই হাত্তা থেকে হিল পার্ক হতে। এখন আমি যাচ্ছি ওমান বর্ডার দিয়ে, আমি এখন দুবাই যাব। আপনাদের ওই অংশটুকুই দেখাবো যে এখানকার যে ওমান বর্ডার, দুবাইয়ের সাথে যে লিঙ্ক, বর্ডারটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে বাসটা যাচ্ছে সেটা হচ্ছে হাত্তা ড্যাম ড্যামে যাবে, এই বাসটা নিয়ে যাবে ওখানে এবং ওখানে দেখাবে। প্রচুর হাম রয়েছে, গাড়ি ভেঙে নিয়ে চাল নিয়ে যেতে হয়। আর সামনে আমরা দেখতে পাচ্ছি আবার সেই পাহাড়, সেই মনোরম পরিবেশ, চারো সিটি। এই সিটিটা সাধারণত বাইরের দেশ থেকে যেহেতু গাড়ি দেখতেছেন, সম্পূর্ণ গাড়ি এখানে ঘোরার জন্য এসেছে এবং এখানে ঘোরার জন্য দেখার জন্য যাবেন এবং উপভোগ করবেন এই জায়গাগুলো। সেই একদম উপরের মাথায় চূড়ার, পাহাড়ের উপরে চূড়ার মাথায় বসে চারো সাইডে দেখবেন এবং হাওয়া খাবেন এবং ফ্যামিলির সাথে বারবিকিউ মারো, বিভিন্ন রকম জিনিস তারা উপভোগ করবেন, গান বাজনা সব ধরনের সিস্টেম থাকবে। আর যারা আপনাদের সময় থাকবে অবশ্যই আপনারা দুবাই হাত্তা ড্যামে আসবেন, হিল পার্কে আসবেন, খুবই ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুবাই হাত্তা ওমান বর্ডার, সুলতান অফ ওমান যে কান্ট্রি, ওমান কান্ট্রি। আপনি আর ইমার্জেন্সি আইডি থাকলে, আপনার পাসপোর্ট থাকলে আপনি এখান থেকে ঘুরে আসতে পারবেন, ভিজিট করতে পারবেন ওমান কান্ট্রি, সেই ব্যবস্থা রয়েছে। সেই ওমান বর্ডার, দুবাই টু ওমান বর্ডার আমি আপনাদেরকে এখন দেখাব। আমি এখন হাত্তা থেকে ওমান বর্ডারে যাচ্ছি, আর কিছুক্ষণ ড্রাইভ করলে আমরা দেখতে পাবো ওমানের বর্ডার, ওমানের রাস্তা। সামনে একটি রাউন্ড বর্ডার রয়েছে, এরপরেই রয়েছে দুবাই হাত্তা ওমান বর্ডার। এটা একটা রাউন্ড বর্ডার, এখানে মার্কেট রয়েছে। এই মাসপুত সিটিতে যারা আপনারা ঘুরতে আসবেন, যে কোনো বিষয়ে খাবার দাবার থেকে শুরু করে এখানে আপনারা মার্কেট, রেস্টুরেন্ট সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। এই রাউন্ড বর্ডারটি হচ্ছে যে ভিজিট হাত্তা অ্যান্ড ওমান বর্ডার। আমি এখন যাচ্ছি হাত্তা ফ্রন্ট হোটেল, সামনে দেখতে পাচ্ছেন। আর এই পাশে এই জায়গাটাই হলো সবচেয়ে মনোরম এবং ঘোরার মতো, দেখার মতো। এখানে আপনার হোটেল রয়েছে, হ্যাঁ, এখানে আপনারা আসলে রাত থাকতে পারবেন, হ্যাঁ, সব কিছু জায়গা ঘুরে বেড়াতে পারবেন। দুবাইয়ের সবচেয়ে টুরিস্টের যে অনেকগুলো জায়গা রয়েছে, বুর্জ খলিফা, বিভিন্ন রকমের জায়গা দেখার মতো, কিন্তু এই জায়গাটা হচ্ছে একটু ন্যাচারাল পরিবেশ এবং আপনার যেটা একদম ন্যাচারাল, মানে একদম প্রাকৃতিক, অর্গানিক, যেটা আমরা বলতে পারি প্রাকৃতিক একদম, হ্যাঁ, যেটার মধ্যে কোনো মানুষের হাতেই নেই, সম্পূর্ণ মন সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন এবং ন্যাচারাল এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, শুধু তৈরি করেছেন এই রোডগুলো। আর এর পাশাপাশি যে সিস্টেমগুলো এখানে এত সুন্দর, এত সুন্দর, খুবই ভালো লাগবে। এখানে সব ইউরোপিয়ান কান্ট্রি যারা বাইরের দেশ থেকে আসেন তারা এখানেই আসেন, ঘুরতে আসেন। আর কিছু দূর হলে আমরা ওমান বর্ডারে পৌঁছে যাব। হাত্তার এটা হচ্ছে রেস্ট এরিয়া, আপনি যেখানে যাবেন সবখানেই এখানে হোটেল রয়েছে। আর সিস্টেম আপনি গুগলে গিয়ে চেক করলেও আপনি কোন হোটেলে উঠতে চান, কোথায় থাকতে চান, কী পরিবেশ, সব ধরনের এখানে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি রয়েছে। এবং আমরা এখন যাচ্ছি ওমান বর্ডার, হাত্তা ওমান বর্ডার। আর চারো সাইডে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় পাহাড়, আর সেই পাহাড়গুলোই আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর তার সাথে এখন আমরা যাব হাত্তা ওমান বর্ডার। আমরা সামনে গিয়ে হাত্তা ওমান বর্ডার হয়ে ইউ টার্ন করে আমি আবার চলে যাব দুবাই সিটি, যেখানে আমি থাকি, জবল আলি ইন্ডাস্ট্রিয়াল। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন রকমের রিসোর্ট রয়েছে। এই রিসোর্টগুলো আপনারা রাত ভাড়া করে আপনারা এখানে থাকতে পারবেন, সব ধরনের ফেসিলিটি সুযোগ সুবিধা সব রয়েছে। ছোটো ছোটো ঘরের ভিতরেও আপনি
রয়েছে ওমানে, ওটিকে তো আরও অনেক বড়ো বড়ো, ওগুলি কিন্তু সম্পূর্ণ বড়ো পাহাড়গুলো ওমানের সামনেই। এই আমরা এখন নিচে দিকে হয়ে আমরা একদম উপরের দিকে উপরে উঠবো, এই দেখবেন রাস্তাটি, উপরে গিয়ে আবার নিচে নামবো, ওই নিচে নামলেই আমরা ওমান বর্ডার দেখতে পাবো। এত সুন্দর, আর কোনো জ্যাম নেই, গাড়ির মধ্যে এসি, সুন্দর মিষ্টি হাওয়ার মাধ্যমে ড্রাইভ করে হ্যাঁ ঘুরুন, এনজয় করুন, সবার সাথে শেয়ার করুন। বিভিন্ন দেশে এখানে মানে রেস্ট এরিয়া, বিভিন্ন রকমের ইমিগ্রেশন সিস্টেম রয়েছে, এখানে রেস্ট করে তারা মানে যাবে, কেননা এখানে এক দুশো কিলোমিটার না, অনেক কয়েকশো কিলোমিটার, পাঁচশো ছয়শো সাতশো কিলোমিটার ড্রাইভ করতে হয়। এই জন্য লং ড্রাইভে যারা আসেন তাদেরকে অবশ্যই রেস্ট এরিয়া রয়েছে, রেস্ট করতে পারবেন, খেতে পারবেন, খেয়ে দিয়ে রেস্ট করে ঘুমিয়ে আবার আপনি কী করতে পারবেন, রওনা হতে পারবেন। এখান থেকে দুবাই থেকে ওমানে যাচ্ছে গাড়ি, এই লোডিং কার্টটা, আমি এখন এটাকে কেটে সামনের দিকে যাব। আর নিচে কিন্তু অনেক নিচে, এত নিচে আপনার অনেক ভয় লাগবে যে এত নিচে এটা কেন এত উপরে উঠতেছে এখন, এখানে অনেক উপরে, মানে সাইডে আমি ক্যামেরা আপনাদেরকে দেখাতে পারতেছি না, আর অসাধারণ অসাধারণ, এটুকুই যেটা বলবো সেটা হচ্ছে যে অসাধারণ। এই হাত্তা আমরা দেখতে পাচ্ছি, শেষ সীমানা সেটা হচ্ছে ওমান বর্ডার, ওই পাশেরটাই হচ্ছে ওমান বর্ডার, যে সাদা বর্ডার এবং বিল্ডিং টাওয়ার, ওই পাশের এরিয়াটাই হলো ওমান। এবং ওই পাশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, দেখেন চেকপোস্ট, চেকপোস্ট অ্যাট 500 ওমান, হ্যাঁ চেকপোস্ট, অ্যাটেনশন অ্যাটেনশন, পুলিশ চেক, রিডিউস স্পিড 300 অ্যাট, দেখেন কত সংকেত আপনাকে দিচ্ছে। আপনি কিন্তু কী করতে পারবেন, ওমানে যেতে পারবেন। আর আপনি যদি না চান তাহলে আপনি কী করবেন, ইউটার্ন করবেন, যারা ওমানে যাবে তারা তো ওমানে যাচ্ছেন, আর আমরা আমি এখন যাব ইউটার্ন ব্যাংক। এইখানেই ওমান বর্ডার আপনারা দেখলেন, এটা হচ্ছে ওমানের সম্পূর্ণ বড় বড় পাহাড়। আর আমি এখন যাচ্ছি আবার দুবাই, এখন আপনাদেরকে দেখালাম, কারণ ওখানে যেতে হলে অবশ্যই আপনার ইমেরেজ আইডি দিতে হবে, টিকিট করতে হবে। আমি যেতে পারবো কিন্তু আমার কাজ নেই, যেহেতু আমি ওমানে যাচ্ছি না, এরপর যদি আমার যাওয়ার সুযোগ হয় ওমানে কাজে তাহলে অবশ্যই আপনাদেরকে, অবশ্যই আপনাদের ওমান যেখানে যেখানে ঘুরতে যাব সেখানে আপনাদেরকে দেখাবো। সেই নিচ থেকে আমি আবার সেই উপরে উঠতেছি গাড়ি নিয়ে, এবং আমি সরাসরি এখন রওনা হব দুবাই, হাত্তা টু দুবাই। অনেক 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 দেখার বিষয় রয়েছে। একটা কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগযুগান্তের ঘূর্ণি পাকে। তাই বন্ধুগণ আমি সবাইকে বলবো যে ঘুরুন, শিখুন, দেখুন যে যেভাবে কত জায়গা ঘুরতেছে, কত জায়গা রয়েছে, কত শেখা রয়েছে, মন সৃষ্টি করতে হবে আমাদের জন্য কত সৃষ্টি করেছেন, এর জন্য চ্যালেঞ্জ করতে হবে, এর জন্য আপনাকে ঘুরতে হবে, তাহলে আপনারা দেখতে পাবেন। আমরা আসার সময় যেটা দেখলাম এখন অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি, সেই ওমান বর্ডার হয়ে আমরা এখন দুবাইয়ে যাচ্ছি। এই হচ্ছে দুবাই মাসমুদ হাত্তার যে রোড, আর আপনারা বসে আসবেন, ওয়েলকাম টু হাত্তা, এবং খুবই ভালো লাগবে, ন্যাচারাল সব কিছুই এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরিয়ে আছে। হ্যাঁ সৃষ্টি মহান সৃষ্টিকর্তার যেভাবে তিনি সাজান, যেভাবে তিনি পৃথিবীকে সুন্দর সমৃদ্ধি করে দিয়েছেন, ঠিক শেখার এবং দেখার অনেক কিছু দিয়েছে। তাই আসুন আমরা ঘুরি এবং এনজয় করি। আর আমি আছি আপনাদের সাথে দিলীপ কুমার, আরও আপনাদের সাথে যে বিষয়গুলো দেখা বা ভিডিও করার যে বিষয়গুলো, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমার সামনে গাড়ি,
আসতেছিল, তারা এখানে গাড়ি ড্রাইভিং এর সাথে এলাও না। তবে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পুরো ভিডিওটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ, আমি দিলীপ।